সরকারি নাজির আক্তার কলেজ সোনাতলা বগুড়া এর সুদক্ষ অধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রভাষক ইংরেজি বিভাগ, সরকারি নাজির আক্তার কলেজ সোনাতলা বগুড়া। আমরা প্রথমে শিখব কিভাবে সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সহজেই সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করা যায়। যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স এর সাবঅর্ডিনেট ক্লজ সো দ্যাট দিয়ে শুরু হয়, তাহলে আমরা কিভাবে এই কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করব। নিয়ম খুবই সহজ, আমরা সো দ্যাট থেকে সাহায্যকারী ভার্ব পর্যন্ত যে অংশটুকু আছে পুরোটুকুর পরিবর্তে শুধু টু বসাবো। আমি আবারও বলছি, সো দ্যাট থেকে সাহায্যকারী ভার্ব পর্যন্ত যে অংশটুকু আছে তার পরিবর্তে শুধু টু বসাবো, তাহলেই বাক্যটি একটি সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত হয়ে গেল। এবার দ্বিতীয় নিয়মটি শেখার পালা। যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স ইট ইজ সার্টেন দ্যাট অথবা ইট ওয়াজ সার্টেন দ্যাট দিয়ে শুরু হয়, আমরা ইট ইজ সার্টেন দ্যাট অথবা ইট ওয়াজ সার্টেন দ্যাটের পরিবর্তে শুধু সার্টেনলি লিখব। আবার যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স ইট ইজ শিওর দ্যাট অথবা ইট ওয়াজ শিওর দ্যাট দিয়ে শুরু হয়, তাহলে ইট ইজ শিওর দ্যাট অথবা ইট ওয়াজ শিওর দ্যাট এর পরিবর্তে শুধু শিওরলি লিখব। আবার যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স ইট ইজ সাডেন দ্যাট অথবা ইট ওয়াজ সাডেন দ্যাট দিয়ে শুরু হয়, তাহলে আমরা ইট ইজ সাডেন দ্যাট অথবা ইট ওয়াজ সাডেন দ্যাটের পরিবর্তে শুধু সাডেনলি লিখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের লেসনটি তোমাদের ভালো লেগেছে। তোমরা আজকের লেসন থেকে যা শিখলে বাসায় তোমরা তা চর্চা করবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।